কি করছি বলো তো বন্ধুরা? গুড মর্নিংটা আগেই দিয়েছি, তখন কথা বলিনি, তখন হাজবেন্ড কথা বলছিল, তাই জন্য ভয়েস দিলাম। কে আবার এলো? এই দেখো বন্ধুরা, এই কালকের সিমের তরকারিটা একটু রয়েছে, ওটা অন্ধকার কেন বলো তো, কারেন্ট নেই সকাল থেকে, কালকেও ছিল না আজকেও, তাই কালকেও 7:30 হয়ে গেছে, আজকে বোধ হয় 8টা হয়ে গেছে, আসবে সেই 2:30 নাগাদ। চিন্তা করো সব কিছু গুটগুটে অন্ধকার। এই দেখো আলু মটর করছি, আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এটাই আলু মটর করছি, ভেঙে ভেঙে দিচ্ছি, গোটা রাখছি না আলুগুলোকে, ভেঙে দিলে না স্বাদটা বেশি হয় ভালো। এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধু মিষ্টিটা অ্যাড করবো একটু পরে। সব কিছু সেদ্ধ আছে, এটা মাখা মাখা হবে, বেশি তো অ্যালার্ট করবো না। দেখো কালকে ডালগুলো গরম করলাম, সব গরম করে রেখেছি, আর যে ছেলের মাছ করলাম আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, এখানেও করে রেখেছি। তিন পিস মাছ ছিল, করে রাখলাম, আর আলু মটর, আর এই তরকারিটা থাকবে আমাদের শিমের। কালকে করেছিলাম, কালকে তো তোমাদের কাছে আসা হয়নি, ভিডিও দেওয়া হয়নি, কিছু এমন না, কালকে তোমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তারপরে একটু টেনশানে ছিলাম একটা ব্যাপারে, সেই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি, কালকে ভি ব্লগ করা হয়নি, কিন্তু এত ছটফট লাগছিল সন্ধ্যাবেলা থেকে, উফ, মনে হচ্ছিল কী যেন করিনি, কী যেন করিনি, অভ্যাস হয়ে গেছে না একটা। তো কালকে এই শিমের তরকারি করেছিলাম, আলু বিনসের তরকারি করেছিলাম, এগুলো করেছিলাম, আর ছেলের জন্য চিকেন ছিল। এটাতে একটু জল দেব, বেশি জল দেবো না, এটা মাখা মাখা হবে, চিনিটা অ্যাড করব, চিনি অ্যাড করে দিয়েছি। এটা ভাত রুটি পরোটা সবের সাথে দারুণ লাগে, আলু মটরটা বলো, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, নতুন আলু তো এমনি সেদ্ধ করতেই হবে, আলু মটর করলে আলু সেদ্ধ করেই নিই আমি, যে জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, আর আদা পেঁয়াজ রসুন বাটা টমেটো নর্মালি যেমন করে, এটা খেতে দারুণ লাগে, ব্যাপক লাগে, রুটি পরোটা লুচি ভাত সবেতে ভালো লাগে। তো হোক, এটা হলে হয়ে যাবে। আর দেখো কাঁচা ভিজিয়েছি আবার, সকালে এক তরফা কেচেছি, কেন বালিশের ওয়ার আছে, এগুলো গরম জলে ভিজিয়েছি, এগুলোকে এখন কাচবো, আর বাকি কাঁচাগুলো আগেও চলো ওষুধ খেয়ে আসি। দেখো ফোটা ফোটা ওষুধ খেতে না বড় বিরক্তিকর। এই দেখো এবার এই ওষুধটা খাবো, এই ফোটা ফোটা ওষুধ খেতে খেতে না বিরক্তিকর। এই দেখো এই ওষুধটা খেলাম ডাইজেস্টারে, এটা তিনবার আছে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার খাওয়ার আগে, আর ওই ফোটা ফোটা ওষুধ, ফোটা 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 খেতে খেতে আমার জীবনটি ফোটা ফোটা হয়ে গেল। এইগুলো সব খেলাম ওষুধগুলো, অন্ধকারে কি দেখাবো, দেখো কারেন্ট নেই। আর দেখো আমি কাচলাম বাইরে, ওইদিকের ভিতর দিকের বাইরে তোমার নাইটি ছায়াগুলো কেচেছি, আর বাইরে জায়গা নেই। আরে দেখো ছেলের জিন্সের প্যান্টটা কেচেছি, অমনি মেক করেছে, দেখো কিরকম মেক করেছে, দুটো গোলাপ ফুল ফুটে আছে, আরে টিনের এইটা বেরিয়ে গেছে না, এরকমই আওয়াজ হয় এটা। এইমাত্র স্নান করে এলাম, মাথা ভেজাইনি, চুল ভেজাইনি, দেখো কিরকম মেঘ মেঘ করছে, ভালো লাগে না, আমার বৃষ্টি হবে নাকি কে জানে। এই দেখো কাঁচাগুলো কাচলাম, কাচলুম, একটু রোদে এলাম, রোদ কোথায়, তোমাদের সাথে একটু বক বক করতে এলাম, কালকে তো ভিডিও দিতে পারিনি, আজকে একটু তুললাম, রোজকার যা আমাদের কাজ, এখন এসে একটু বসলাম, ছেলে আসেনি এখনো, ছেলে গেছে এক বন্ধুর বাড়ি, ওখানে ওই বন্ধুর বাড়ি গেছে, তা আসবে, 1:30 বাজে এখন, 1:30টাও বাজেনি। আমি এসে একটু বসলাম, বাইরে হাওয়াই দিচ্ছে বেশি, জানি না আবার বৃষ্টি হবে কিনা, বাবা মেঘ মেঘ করছে কেমন।
রোগটা কেমন হালকা হয়ে গেল। বালিশের বারগুলো ভিজিয়েছিলাম গরম জলে, ওগুলো কেচে নিলাম। আর সেই তোমাদের পিকনিকের কথা বলেছিলাম 13 তারিখ, তো হাজব্যান্ড তো করবে না, আমি একা করব। আমাদের ফ্যামিলির সবাই করতে পারে, কিন্তু আমার শ্বশুরশাশুড়ি তো করেই না ওসব বাদ্দা, ওরা বিয়ে বাড়ি যায় না, আমি গিয়ে ওদের খাবার নিয়ে আসি বিয়ে বাড়ি, আমন্ত্রণ বাড়ি থাকলে তো। ছেলেও তো যাবে না, সবার আগে না, হাজব্যান্ডও যাবে না, এবার আর কী করা যাবে। আমি যাব, আমি তো যাবই, মজা হবে। খিচুড়ি যেদিনকে খাওয়া হয়েছিলো সেদিনকে সেই দিদি ফোন করেছিল কালকে, আবার বান্ধবী ফোন করেছিল, বলছে হ্যাঁ তোকে খুব মিস করছিলাম। আমিও খুব মিস করেছি জানো, ওদের ওদের মানে সবার কাছেই খাওয়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে সবার সাথে এনজয় করা। কি হাওয়া দিচ্ছে গো বাপরে, আমি সোয়েটার পরিনি, এমনি চলে এসেছি বাইরে। তো রান্নাঘর ফান্নাঘর সব মোছামুছি করে, টাইলস ফাইলস গ্যাস ফ্যাস মুছে এগুলো কাছাকাছি করে এলাম। জানি না ওগুলো শুকাবে কি না, ছেলের জিন্সের প্যান্টটা নিয়ে গেলাম, শুকায়নি, কালকে যদি রোদ ওঠে তো দেবো, মিলে লাভ নেই। হাওয়াতে থাকলে হতো, কিন্তু কি বলো তো, ধরো দরজাটা বন্ধ করে তো ওদিকে চলে যাব আমরা, খাবো টাবো নিয়ে ভয় লাগে, যদি গেট খুলে কেউ জিন্সের প্যান্টটা নিয়ে যায়, আমার হাজব্যান্ড তাই বলে, ফট করে গেট খুলে যদি কেউ নিয়ে চলে যায় বুঝতে পারবো না। এরকম হয় না এখানে, তবুও একটা মনের মধ্যে একটা ভীতি আর কি, যদি গেট খুলে কেউ নিয়ে চলে যায় তাহলে তো ছেলে দেবে আমাকে। ভিতর দিকে আবার নাইটি ফাইটি সব মেলা আছে, ওই তারে তো হবে না, নালে ভিতরে সেফটি, তো কী করা যাবে এখন। নিয়ে গেলাম আবার কালকে ভালো রোদ উঠলে তখন দিয়ে দেবো, আবার বলো কী করা যাবে, এই হলো ব্যাপার। তো বিকেলে যাব সেই পিকনিকের কুপন আনতে একটা দিদির বাড়ি, বিকেলে যদি পারি তোমাদের কাছে আসবো, না হলে এই ভিডিওটা আজকের এই সকাল থেকে যেটুকু তুললাম আমি, ভিডিওটা তোমাদের এখানেই শেষ করে দিচ্ছি। আর কি বলবো বলো, সারাদিনের আর কি ভিডিও দেবো, এই তো রান্না করলে দেখলাম আলু মটর করেছি, কালকে শিমের তরকারি আছে, বিনসের আলু তরকারিটাও আছে কিন্তু ওটা বার করিনি, রাতে করুন। আর চিকেন আছে ছেলের, রাতে হবে, আর এবেলা মাছ আছে ছেলের, হয়ে যাবে। মাছটা করলাম আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, ব্যাস ওতেই হয়ে যাবে আর কি। আর কি খাবে বলো, সবজির যা দাম। তো এই আর কি, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু বাইরে এলাম, বাইরে তোমরা নিশ্চয়ই এখন খাওয়া দাওয়া করবে, স্নান টান করেছো, তো চলো এখনকার মতন ভিডিওটা রাখি। দেখো খোঁপা করেছি, খোঁপার থেকে আবার অর্ধেক চুল বেরিয়ে গেছে, এখনই কারেন্ট এলো জানো, কি বলবে, ফোনটা চার্জেও দেবো, এখনই কারেন্ট এলো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আর যদি পারি তো বিকেলে আসবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কিন্তু লাইক আর কমেন্ট, কমেন্ট বক্সে কমেন্টটা অবশ্যই করো, কেমন লাগছে তোমাদের, প্লিজ প্লিজ প্লিজ। আর যদি মনে হয় তো শেয়ার করো যদি মনে হয়, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করো, আর প্লিজ বন্ধুরা 4-5 মিনিট অন্তত আমার ভিডিওটাকে দেখো তোমরা, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই রাখছি, ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। গুড আফটারনুন বন্ধুরা, টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই। এই দেখো আমি চা বিস্কুট খাচ্ছি, হ্যাঁ একটা ছেলের টিফিন চাও, আর এই যে সব বালিশের ওয়ারগুলোকে খুলছি ভেজাবো বলে, ময়লা হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি বালিশের ওয়ারগুলো আমি খুলছি। কী করছি বাবা বন্ধুরা, গুড মর্নিং আগিয়ে দিয়েছি, তখন কথা বলিনি, তখন হাজবেন্ড কথা বলছিল তাই জন্য ভয়েস দিলাম, কে আবার এলো।